প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ। নাম কি আপু আপনার? আমার নাম লামিয়া। লামিয়া, নামটা তো অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? আমার আম্মু রাখছিল। আম্মু রাখছিল। আপনার আম্মু আব্বু আছে? আম্মু নেই, আব্বু আছে। আব্বু আছে। আপনার দেশে বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া। কুষ্টিয়ার মিলে তো ইউটিউব আসেন না, আপনি কেন আসছেন? এসছি আসলে, আমি অসহায়, ওই জন্য এসছি। অসহায়? বিয়ে শুধু হয়েছে আপনার? না। বয়স চলে কত? বয়সে 18 বছর। 18 বছর চলে। আচ্ছা আচ্ছা, তো আপনি কিরকম মানুষ চাচ্ছেন? একজন একটা সুন্দর মনের মানুষ চাই। সুন্দর মনের মানুষ চান। সে যদি বয়স্ক হয়? হ্যাঁ, বয়স্ক হোক, কিন্তু মনটা সুন্দর হলে সেটাই বড় কিছু। আপনি কি কাজ করেন? আমি বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন, যে টাকা পেতে ই পান, স্যালারি পান, আপনার সংসার চলে? না, অনেক কষ্ট হয়ে যায়, বোন আসছে, তো ওই জন্য মনে করেন যে সংসারটা মানে চলে খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তা তো বোন কি লেখাপড়া করে? হ্যাঁ, ছোট বোন লেখাপড়া করে, আমি লেখাপড়া করতে পারি নাই। আচ্ছা, আপনি লেখাপড়া করাচ্ছেন? জি। আচ্ছা, বাবা কি করে? আমার আব্বু কাজ করে অন্য জায়গায়, মানে বিয়ে করেছে, মানে আমি আর আমার বোন এক জায়গায় থাকি, আমার আব্বু আলাদা থাকে। আচ্ছা আচ্ছা, তো যে ইউটিউবে আসছেন, কি মনের মানুষের জন্য আসছেন? হ্যাঁ, মনের মানুষের জন্য এসেছি, মানে সাহায্যের জন্য আসছেন? কোনটা? মনের মানুষের জন্য এসেছি। আমার মানে বোনটা বিয়ের যে হয়ে গেছে, বিয়ে করলো তো হয়ে গেছে, তো ওই জন্যে। আচ্ছা আচ্ছা, এখন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, তাদের সাথে ঠিক মতো কথাবার্তা বলবেন তো? হ্যাঁ। আমাদের সাথে দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান? হ্যাঁ, যে ফোন দিবেন সে ভালো উদ্দেশ্যে নিয়ে ফোন দিবেন, খারাপ উদ্দেশ্যে নিয়ে কখনো ফোন দিবেন না। তো প্রিয় দর্শক, এই লামিয়াপুর কথা বললে আপনারা শুনলেন। লামিয়াপু একজন রিয়েল অসহায়, তো উনি বিপদে পড়ে ইউটিউবে আসছে, চলতে পারতেছে না। ওনার ভাই বোন আছে, বাবার বিয়ে করে চলে গেছে। ইউটিউবের পক্ষ থেকে আমরা ওনার পাশে আছি এবং আপনারাও ওনার পাশে থাকেন। লামিয়াপার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, ওনার নাম্বার পিছনে দেওয়া থাকবে। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, এটা আপনার এখন ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তোরা আসবেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।